স্বাগত। কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লেখা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। অপর্ণা মাইতি, আমার গ্রুপের নাম বিবেকানন্দ গ্রুপ, খারশ্রাম কর। আমার দুজন মিলে এই গুলো করি। আমি নাথুরাম মাইতি, রামচন্দ্র উত্তর পঞ্চায়েতের এলাকা দিনে বাস করি। আমার স্ত্রী বিবেকানন্দ গ্রুপে থাকে। আমরা যৌথ মিলে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া আমার সবটাই চাষ আছে, আমরা চাষ করি এবং এটা অনেক করে আমরা অনেকটা উন্নতিও করেছি। বিবেকানন্দ গ্রুপ থেকে কিছু কথা তারা ডিম ফুটানো কথা বলেছিল, তার থেকে মানে এ করে কিছুটা বাচ্চা ফুটানো শিখেছি। কিন্তু সেই থেকে আমরা দেশি মুরগি আছে, তার থেকে আমরা ঘরে বাচ্চা ফুটিয়ে কিছু থেকে সামান্য হয়ে বাচ্চাটাকে পরিচালনা করে বাচ্চাটাকে সুস্থভাবে মানে পোষানো ইয়ে করি, বিক্রি করি। বিক্রি করে সেই থেকে কিছুটা মানে উন্নতি পয়সা করি পেয়েছি বা উন্নতি করেছি, করে সেইটাকে সাবলম্বী হয়ে আমি ঠিক করে বলতে পারছি না, উনি সব কথা ঠিক করে বলে দিচ্ছে। আচ্ছা, আমার স্ত্রী বিবেকানন্দ গ্রুপে এই কয়েক বছর ঢুকেছে। আমরা একটু দেশি মুরগি চাষ টাস করতাম, কিন্তু বাচ্চা ফোটানোর যে কৌশলটা আমরা একটু ওইখান থেকে আমি নিজেও গিয়ে স্বামী স্ত্রীর ট্রেনিং নিয়ে বাচ্চাগুলোকে ডিমগুলো আমাদের একটা ইয়ে হচ্ছে কি না, মেয়ে মুরগি পাঁচটা প্রতি একটা করে মোরগ রাখা, যার জন্য এই ডিমগুলো বাচ্চা ফোটানোর পক্ষে খুব উপযোগী হয়। যার জন্য এইভাবে করে আমরা কম দিনের ডিমগুলো ঝুড়িতে ধরো 15-16টা করে বসিয়ে দিই, হলুদ জলে ধুয়ে কিন্তু বসানো হয়। এই কৌশলটা কিন্তু ওই গ্রুপ থেকে আমরা ট্রেনিং পেয়েছি, পেয়ে বসিয়েছি। বসানোতে দেখলাম যে আমার 5টা মোরগ থেকে 50-60টা করে মোরগও হয়ে গেছে। সেখানে আমি শীত সিজনে একটা ইনকাম করি, আপাতত 5-7 হাজার টাকা শুধু বাচ্চাগুলো আমি বিক্রি করে দিই। এছাড়া যে বড় বড় মোরগ থাকে, এই মোরগগুলো সাধারণত আদিবাসীরা কিছু বাঙালিরা কিনে নিয়ে যায়, নিয়ে ওরা খেলা করে। একটা মোরগ ন্যূনতম আমরা মূল্য পাই 500 টাকা, 500 থেকে 1000 টাকা পর্যন্ত আমরা বেচি। এবছর মৌসুমে আমি বাচ্চা আর মোরগ করে প্রায় 15-16 হাজার টাকা বিক্রি করেছি। এটা আমার সংসারের অনেকটা উন্নতি হয়েছে। এই গ্রুপ থেকে আমরা কিছু আর্থিক সহায়তাও পেয়েছি এবং এই বাচ্চাগুলো আমরা ছোট অবস্থায় ভ্যাকসিন দিয়ে নিই। ভ্যাকসিন দেওয়ার পর 3 মাস অন্তর প্রতিষেধকের জন্য আমরা ইঞ্জেকশন করাই, প্রাণী মিত্রাকে দিয়ে ইঞ্জেকশন করাই। আমরা গোচিকিৎসা কেন্দ্রে গিয়ে সেখান থেকে নম্বরটা নিয়ে এসে সেখান থেকেও প্রশিক্ষণ নিয়েছি, আমরা নিয়ে তাদের থেকে ইঞ্জেকশন 3 মাস করে রাখলে রানীকে কিংবা বসন্ত জাতীয় কোনো রোগটা আমাদের মুরগিতে আসেনি। এই প্রজাতির মোরগ আদিবাসী ছাড়া আমাদের ছিল না। আমি আপাতত প্রায় সাগরদ্বীপ বললে চলে বহু জায়গায় আমি চাষ করিয়ে দিয়েছি। এইগুলো এখন আমার প্রায় 29টা মোরগ আর মুরগি করে আছে। এই গরম মৌসুমে আমরা মোরগ বাচ্চা করি না, কারণটা হচ্ছে কি এ সময় ডিম একটু নষ্ট হয় বেশি, গরমের তাপমাত্রাটা মুরগি ঠিক কন্ট্রোল করতে পারে না, এই জন্য এই মুহূর্তে আমরা করি না, বন্ধ করে দিয়েছি। আবার কিন্তু বর্ষা থেকে শুরু হবে ডিম ফোটানো। এটা যদি সবাই করতে থাকে অনেকটা লাভবান হবে, অনেক লাভবান হবে। মানে সংসারে অন্য ইনকামের মধ্যে এটা আপনার একটা এক্সট্রা ইনকাম? এটা একটা এক্সট্রা, আমার বড় ছাড়াও এটা সাইড ইনকাম। এবং বাচ্চারা ডিম খাচ্ছে এবং এদের যে মাংসটা খুব উন্নত মানের, মোরগ কিংবা মুরগি কিংবা ডিম খুব উন্নত মানের মাংস আমরা এর থেকে পাই। এমনি বাজারে যদি আমরা কিলো দামেও বিক্রি করি 250-300 টাকা করে কেজি বিক্রি হয়। আমরা চেষ্টা করছি এবং গ্রুপের দিক থেকেও কিছু বাচ্চা নেওয়ার ব্যবস্থা এবছর করেছিল, কিছু বাচ্চা দিয়েছি এবং আগামী বছরে আরও এগুলো একটু বাড়ানোর চেষ্টা করব, চিন্তা ভাবনা আছে। এই এই মুরগিগুলো চাষ করা আছে আমার, তবে গরম মৌসুমে কোনো রোগ টোগ আসেনি এদের এই ইঞ্জেকশন করার জন্য। সবাই যদি এভাবে করে একটু ভ্যাকসিন দিয়ে নেয় একটু বাচ্চাকে,
বড় হলে যদি তারা একটু ইঞ্জেকশনটা করে রাখে, আর এই মুরগির কোনো রোগ আসবে না কিন্তু। এই থেকে আমাদের অনেক লাভ হবে। একটা মোরগ থেকে ন্যূনতম মোরগ থেকে 500 থেকে 1000 টাকা আমাদের ইনকাম হবে। এবং গ্রুপের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, আগামী মরশুমে আমরা অনেক বাচ্চাও দেব। এদের বাচ্চারটাও কিছু দেব, এরকম কথাবার্তা হয়েছে। তাহলে এই হচ্ছে আপনার সব মোরগগুলো আর মুরগিগুলো? প্রথম আমি কিন্তু দুটো মোরগ আনি, দুটো মোরগ থেকে আমি আপাতত না বললেও 2000 বাচ্চা বেঁচেছি। পরে 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 যখন প্রজাতি বেড়ে গেছে, আপাতত 2000 বাচ্চা বেঁচেছি। হ্যাঁ, এটা আমার প্রায় আজকে 5-6 বছর। এবং আমাদের মেষ লাগে না। একটা একটা সুবিধা হচ্ছে যে চালের যে খুঁতগুলো বের হয়, খুঁত পরবর্তীকালে ধান গম খেয়ে আরাম আছে। এটা একটা বিরাট আমাদের সাশ্রয় হয়। 1 কেজি মেষ তোমার 35 থেকে 38 টাকা দাম, সেখানে আমি যদি 1 কিলো খুঁত 7-8 টাকা 10 টাকার মধ্যে খাওয়াতে পারি, তাহলে আমার তো যথেষ্ট লাভ থাকে। যার জন্য দেশি প্রজাতিটা আমি করেছি এবং লোককে দিয়েছি, গ্রুপের মাধ্যমে সবাইকে দেবে, সবাই চাষ করতে পারলে যথেষ্ট লাভবান হবে। এনারা মানুষের খুব উপকারে লাগবে। এগুলো ডিম বড় হয়ে যায়। আচ্ছা, এখন ছোট, শীতের পক্ষে পাখির পক্ষে তো খুব ভালো, উপকারী সময়। আর এটা হচ্ছে আপনার মুরগির ঘর? হ্যাঁ, এটা মুরগির খামার। বসে আছি, একটা মুরগ বসে আছি, কুড়কুড়ি করে এখানে প্রাণী মিত্র আছে, ফোন করলে আমাদের আপনারা তো এসেছিলেন এখানে।